রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হল কালো রঙের একটা গভীর দূরত্ব খনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজে ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজ বিধির পথে গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হল কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো। আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে ঈষৎ হল, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব দাঁড়াই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও দিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললে একা।